গাণিতিক জিজ্ঞাসাবলীর ধারাবাহিক আসে আসছি এরই ধারাবাহিকতায় আজকে আমরা নেব বাস্তব সংখ্যা। সূত্রশিক্ষাবৃন্দ বাস্তব সংখ্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে আমরা এখন সূত্রশিক্ষাবৃন্দ এখানে রেখে পরপর এক নম্বর প্রশ্ন 79 পৃষ্ঠের পরপর 10টি সংখ্যা প্রথম পাঁচটির যোগফল 560 হলে শেষ পাঁচটির যোগফল কত। শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা যদি সংক্ষিপ্ত আকারে করতে চাই এক নম্বর প্রশ্ন, তাহলে যদি সংক্ষিপ্ত আকারে করতে চাই তা শুক্র শিক্ষার্থীবৃন্দ তাহলে এখানে আমরা লিখবো যোগফল 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 যোগ হচ্ছে এন স্কয়ার। তাহলে এন স্কয়ার আমাদের শুক্র শিক্ষার্থীবৃন্দ এখানে আমাদের যোগ যদি শেষ সংখ্যা চায় যদি আমাদের শেষ সংখ্যা চায় শেষ সংখ্যা তাহলে শেষ সংখ্যা চাইলে আমরা এখানে এটা করবো। তো শুক্র শিক্ষার্থীবৃন্দ তাহলে যোগফল আমাদের এখানে দিয়েছে 560 আর এখানে শুক্র শিক্ষার্থীবৃন্দ এখানে আমাদের সংখ্যা দিয়েছে হচ্ছে পাঁচটি সংখ্যা তাহলে পাঁচের উপর স্কয়ার 25 তাহলে 560 বিয়োগ 25 তা শুক্র শিক্ষার্থীবৃন্দ তাহলে উত্তর এটা 535। তা শুক্র শিক্ষার্থীবৃন্দ যদি আগের সংখ্যা চায় শুক্র শিক্ষার্থীবৃন্দ যদি আগের সংখ্যা চায় আগের সংখ্যা মানে শেষ সংখ্যা আগের সংখ্যা তাহলে এখানে শুধু যোগের স্থানে হবে বিয়োগ, তাহলে 560 বিয়োগ হচ্ছে 525 তা শুক্র শিক্ষার্থীবৃন্দ এখানে যোগ হবে আমার অঙ্কটা ভুলিছে এটা হবে 585 আর এটা তাহলে আমাদের হবে 560 বিয়োগ হচ্ছে 25 তাহলে শুক্র শিক্ষার্থীবৃন্দ তাহলে হবে 535। তা শুক্র শিক্ষার্থীবৃন্দ কোন ক্রমে যদি আমাকে বলে যে 4টি সংখ্যা তাহলে 4 হবে 16 যদি বলে 3টি সংখ্যা তাহলে 3 4 হবে 3 3 হবে 9 তাহলে যদি শেষ সংখ্যা বলে তাহলে যতটা তার উপর বর্গ করে যোগ করে দিব যদি 4টি বলে 4 4 16 যোগ যদি বলে যে 5টা সংখ্যা 5 5 25 যোগ যদি বলে 6টা সংখ্যা 6 6 36 যোগ যদি বলে যে 7টা সংখ্যা 7 7 49 যোগ আর যদি আগের সংখ্যা যোগ নিয়োগ করতে বলে তাহলে শুধু বিয়োগ করবো। তা শুক্র শিক্ষার্থীবৃন্দ যদি লিখিত আকারে করতে যাই লিখিত সংখ্যা আমরা যদি লিখিত করতে যাই তা শুক্র শিক্ষার্থীবৃন্দ লিখিত করলে এখানে শুধু আমরা একটা সংখ্যা লিখবো এক্স একটা লিখবো এক্স প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস টু তারপর লিখবো এক্স প্লাস থ্রি তাহলে এক্স প্লাস ফোর তাহলে সত্য মতে লিখবো সত্য মতে এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি প্লাস এক্স প্লাস ফোর সমান আমাদের এখানে প্রথম পাঁচটি সংখ্যার যোগফল শুক্র শিক্ষার্থীবৃন্দ 560 সমান আমরা লিখবো 560 শুক্র শিক্ষার্থীবৃন্দ তাহলে এখানে 1 2 3 4 5 তাহলে 5x প্লাস 3 3 3 6 4 10 5x প্লাস 10 সমান 560 শুক্র শিক্ষার্থীবৃন্দ বা তাহলে এক্স এক্স সমান তাহলে উপরে হইলো 560 এর সঙ্গে 10 গেলে 550 বিয়োগ 5 তাহলে শুক্র শিক্ষার্থীবৃন্দ তাহলে হইলো 110 তাহলে শুক্র শিক্ষার্থীবৃন্দ তাহলে 110 যদি হয় তাহলে এখন আমরা পরপর পরবর্তী সংখ্যা তাহলে 101 110 তাহলে শুক্র শিক্ষার্থীবৃন্দ তারপরে এটা হবে 111 112 113 114 শুক্র শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা যদি সংক্ষিপ্তটা আর একবার বলতেছি যদি সংক্ষিপ্ত করতে চাই আগের সংখ্যা বের করতে এখানে যতটা সংখ্যা তার বর্গ করে যদি বলা হয় যে 8টা সংখ্যা 8 8 64 শেষ সংখ্যা বের করলে 64 যোগ পরের সংখ্যা বের করতে হলে 64 বিয়োগ যদি বলে যে 9টা সংখ্যা 9 লাম হচ্ছে 81 যোগ অথবা 81 বিয়োগ তা শুক্র শিক্ষার্থীবৃন্দ তাহলে লিখিতটা যতটা দিবে যোগ করে এক্স এর মান বের করলে তাহলে পরের সংখ্যাগুলো আমরা বাইর করে নিতে পারবো। তা শুক্র শিক্ষার্থীবৃন্দ একটা সেম প্রশ্ন আমার বইয়ের 2 নম্বর পরপর 6টা সংখ্যার প্রথম 3টি যোগফল সহ শেষ 3টি যোগফল হবে। তা শুক্র শিক্ষার্থীবৃন্দ তাহলে এখানে আমাদের যোগফলটার মান দিছে 27 তাহলে আমরা 2 নম্বর অঙ্ক করব তাহলে যোগফলের মান 27 তাহলে এখানে সংখ্যা বলছে 3টি তাহলে 3 3 আমরা কত লিখবো 9 তা শুক্র শিক্ষার্থীবৃন্দ তাহলে আমাদের এখানে আসবে 27 যোগ 9 তাহলে আছে 36 আর যদি আগের সংখ্যা বাইর করতে বলে শুক্র শিক্ষার্থীবৃন্দ তাহলে এখানে 27 বিয়োগ হচ্ছে 3 এর উপর স্কয়ার তাহলে 3 3 9 তাহলে এখানে আমাদের উত্তর আসবে শুক্র শিক্ষার্থীবৃন্দ 18 তাহলে এখন যদি আমরা সত্য মতে দেখি এই 5টি সংখ্যার এখানে 3টে বলছে তাহলে 1 2 3 এই পর্যন্ত আমরা রাখবো আর বাকিগুলো লিখবো না এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু সমান শুক্র শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে লিখবো 27 তা শুক্র শিক্ষার্থীবৃন্দ তাহলে এখন আমাদের আসবে 3x প্লাস 3 সমান 27 তাহলে বা 3x সমান তাহলে 27 থেকে যদি 3 যায় তাহলে আছে 24 বা x সমান আছে 24/3 তাহলে 8 তাহলে শুক্র শিক্ষার্থীবৃন্দ তাহলে পরের সংখ্যা হবে 9 তারপর সংখ্যা হবে 10 এভাবে যতটা সংখ্যা আছে ততটা যোগ করে দিব। তা শুক্র শিক্ষার্থীবৃন্দ আরেকবার বলতেছি যতটা সংখ্যা বলবে বর্গ করে তাহলে 3টে বলছে 3 3 9 হয় 9 যোগ অথবা 9 বিয়োগ শেষ সংখ্যা চাইলে যোগ আগের সংখ্যা চাইলে বিয়োগ। তা দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 01708339।